আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন এই ভিডিওটি তৈরি করার জন্য। তো আজকের ভিডিওটি সবার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। তো পুরাতন ব্যাটারি দিয়ে গাড়ি কম চলবে এটাই নিয়ম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে দেখা যায় যে ব্যাটারি নতুন কিন্তু তারপরেও আগের তুলনায় যে একটু বেশি চলে। তো নতুন ব্যাটারিতেও গাড়িটি কম চলার কারণ কি, সেই বিষয়টি আজকে আপনাদের সাথে সরাসরি শেয়ার করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি থেকে সবাই আপনারা বুঝতে পারবেন যে নতুন ব্যাটারি দিয়ে গাড়িটি কম চলার কারণটা কি। তো সেই সম্পর্কে আজকের ভিডিওটি তৈরি করা। না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যাটারি নতুন লাগানোর পরেও আসলে গাড়িটি কম চলার এটি কিন্তু কোনো কারণের মধ্যেই পড়ে না, কিন্তু তারপরেও এটি একটি কারণের মধ্যে থাকে। তো অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে আমার ব্যাটারির বয়স, যেমন কিছু ভাই বলেছেন যে 2 মাস, কিছু ভাই বলেছেন যে 3 মাস, তো 4 মাস, তো যাই হোক না কেন, তো পুরাতন ব্যাটারি দিয়ে গাড়ি কম চলবে এটা হতে পারে, কিন্তু নতুন ব্যাটারির ক্ষেত্রে গাড়িটি কম চলার কারণগুলা কি কি, এবং কি কারণে এটি কম চলে, এবং বেশি চলার উপায়গুলা কি কি, সেটি আজকে আপনাদের সাথে সরাসরি শেয়ার করব, এবং সবাইকে ভালোভাবে বোঝানোর জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা। তো ভিডিওটি একটু লং দেখেই তো অনেকে ভিডিও ছেড়ে চলে যান। তো আসলে ভিডিওটি একটু বড় করার কারণ হচ্ছে আপনাদেরকে একটু সহজভাবে ভালোভাবে বোঝানোর জন্য। তো যদি একটু ভালোভাবে বোঝানো হয় তাহলে অবশ্যই একটু বেশি কার্যকর হবে, তো সেই কারণে একটু লং ভিডিও তৈরি করা। তো যাই হোক, তো নতুন ব্যাটারি, যেমন নতুন ব্যাটারি আপনি কিছুদিন আগে তুললে তো সেটা কিন্তু নতুনই হয়, যেমন 2 মাস 6 মাস, তো 6 মাসের কালে কিন্তু ব্যাটারিটা প্রায় নতুন ধরা চলে। তো এই বিষয়ে 6 মাস 5 মাস থাকার পরও কিছু সময় আছে যেমন 3 মাস, তো তারপরেও যাদের ব্যাটারিটি আসলে নতুন কিন্তু আসলে আপনি গাড়িটি আগের তুলনায় আপনার সামথিং একটু বেশি পাচ্ছেন, কিন্তু নতুন অপেক্ষা করে যে নতুনের নতুন ব্যাটারির আপনি যতটুকু রানিং পাওয়া দরকার সেই রকম পাচ্ছেন না, তো সেটি কিন্তু আসলে বিশাল পরিমাণ একটা চাপ, কারণ আপনি ব্যাটারিটি নতুন তুলেছেন কিন্তু তারপরেও আপনি গাড়িটি নতুনের মতো রানিং করতে পারতেছেন না, সেটা আপনার জন্য অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। তো তার জন্য আপনাকে যা করতে হবে, তো প্রথমত আপনাকে চেক দিতে হবে যে অটো গাড়ির যে 3টি চাকা আছে, তো 3টি চাকার সাইডে 3টি ডাম আছে, তো বিশেষ করে পিছনের 2টি বেশি, তো সামনেটা বেশিরভাগ সমস্যা করে না, পিছনের যে 2টি ডাম আছে সেই 2টি ডামে হচ্ছে আপনি বেশিরভাগ সমস্যা করে। তো এই ডাম দুটি যদি আপনার বেশিরভাগ টাইট থাকে, যেমন আপনার, তাহলে কিন্তু মোটরে কিন্তু শক্তি অনেকটাই আপনার চাকায় সমস্যা হয়, তো মোটরের শক্তি অনেকটাই লস হওয়ার কারণে কিন্তু আপনি ব্যাটারিটা কিন্তু ওই সেইখানে কিন্তু আপনার ভোল্টেজটা বেশি খরচ হয়, এবং ব্যাটারিটা বেশি খরচ হওয়ার কারণে কিন্তু আপনার অতি দ্রুতই কিন্তু ব্যাটারির চার্জটা ফুরিয়ে যায়। তো অবশ্যই একটু খেয়াল করবেন যে কিছুক্ষণ চালানোর পর চাকার যে ডামটি আছে সে ডামটি গরমের মাত্রা কেমন, তো সেটি যদি আপনার হালকা হালকা গরম থাকে, যেমন যেহেতু সেখানে একটা ব্যারিং আছে এবং ডাম আছে, তো কিছু 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 এবং হালকা পরিমাণে সেটা হিট হবে, তো সেখানে কোনো সমস্যা না, তো সেই হিটটা যদি আপনার তুলনার চেয়ে অনেক বেশি হয়ে যায় তো সেখানে কিন্তু সমস্যা, কারণ তুলনার চেয়ে যদি বেশি হয়ে যায় তাহলে আপনার ডামটিতে অবশ্যই সমস্যা আছে। তো ডামটিতে আপনার যে যে ওটা রানিং আছে কিনা সেটি আপনাকে অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে, যদি ডামটি আপনার ফুলফিল ভালোভাবে রানিং না থাকে তাহলে সেটি আপনার রানিং করে দিবেন, এবং যে মেরামত করার জন্য অতি দ্রুত, যত দ্রুত সম্ভব আপনি ডামটি মেরামত করে নেবেন। এবং তারপরে যে পয়েন্টটি সেটি হচ্ছে আপনার মোটর, তো বেশিরভাগই ডাম ইজি থাকার পরেও চার্জ থাকে না, সেটি কিন্তু আপনার মোটর থেকেই সমস্যাটা হয়। তো এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে আমার যে মোটরটি আছে, তো মোটরটি প্রচুর পরিমাণে হিট হয়, এবং মোটরের যে তার মানে কন্ট্রোলার থেকে যে কেবলগুলা বের হয়ে গেছে, তো কেবলগুলাও অনেক পরিমাণ হিট হয়, তো এর কারণটা কি? আসলে মোটর গরম হওয়ার কিছু কারণ থাকে, এবং মোটরের যে কেবলগুলো আছে সেটিও কিন্তু গরম হওয়ার মোটরের সমস্যার কারণে কিন্তু মোটরের কেবলগুলো গরম হতে পারে। তো কন্ট্রোলার যে গরম হয়, তো কন্ট্রোলার গরম হওয়ার কারণে কিন্তু মোটর,
তো যেমন কিছু সময় আছে যে প্রচুর পরিমাণ আপনি লোডবাহী হওয়ার কারণে, লোড ব্যবহার করার কারণে আপনি মোটর প্লাস কন্ট্রোলার গরম হতে পারে, কিন্তু মোটর যেহেতু ম্যাগনেটিক একটি মোটর, তো ম্যাগনেটিক মোটরে কিন্তু শক্তি অনেকটাই বেশি থাকে। তো শক্তি অনেকটাই বেশি হওয়ার কারণে অটো গাড়ির কিন্তু শক্তি আসলে কম না, ধরতে গেলে শক্তি অনেকটাই বেশি, কারণ যেহেতু আপনার ম্যাগনেটিক মোটর, তো ম্যাগনেটিক মোটরের শক্তি অনেকটাই বেশি থাকে। তো সেক্ষেত্রে আপনার চললে হালকা পরিমাণ গরম হবে, সেটা কোনো সমস্যা না। তো কিছু কিছু সময় দেখা যায় যে মোটরের কারণেই ব্যাটারি বেশিরভাগ নষ্ট হয়, প্লাস মোটরের কারণেই ব্যাটারির যে চার্জটা আছে সেটা যদি আপনার যেমন 10 ঘন্টা চলার কথা থাকে, সেটি আপনি 5 ঘন্টার আগেই ব্যাটারি শেষ করে ফেলবে। কারণ মোটর থেকে আপনার হাই লো সব রকম কন্ডিশন মোটর উপরেই নিয়ন্ত্রণ থাকে। যেমন মোটরের সমস্যার কারণ হচ্ছে মোটরের ভিতরে দুই সাইডে দুটি ব্যারিং থাকে, যেমন তার ভিতরে থাকে হচ্ছে রুটার। তো মোটর যেটা ঘুরে, যেটা ঘুরে মানে আমাদের যে মোটরের যে কয়েলটা ঘুরে সেটা হচ্ছে রুটার, আর দুই সাইডে থাকে আপনার ম্যাগনেটিক কয়েল, যেটা আপনার তামার তার দিয়ে তৈরি করা হয়। তো এই ম্যাগনেটিক কয়েল, সেটা আপনার কয়েলটা শুধুমাত্র আপনার ম্যাগনেট তৈরি করে দেয়। তো ম্যাগনেট তৈরি করা দেওয়ার পর রুটার যে থাকে, যেটা আমাদের পিনিয়মের সাথে অ্যাড হয়ে, যেটা আমাদের সাহায্যে চাকাটা আসলে ঘুরে, মানে যেটা অটোটা রানিং হয়, তো সেই রুটারের যে দুই সাইডে দুইটা ব্যারিং থাকে, তো সেই ব্যারিং দুইটা যদি কোনোটা ভেঙে যায়, তাহলে অবশ্যই সেটা মোটরের রুটার আছে, তো রুটার এবং আর্মিচার, এবং আর্মিচারের সাথে অবশ্যই অ্যাড হয়ে সেটা হালকা হালকা ঘষা লাগবে। তো ঘষা যদি লাগে তাহলে কিন্তু আপনার মোটরের শক্তি অনেকটাই লস হয়ে যাবে, মোটর হিট হবে প্রচুর পরিমাণ। কারণ মোটরের দেখতে পারবেন যে মোটরে কোনো প্রকার সাউন্ড আসছে কিনা, যেমন কিছু ক্ষেত্রে মোটরের সাউন্ড আসে, আবার কিছু ক্ষেত্রে যেমন মোটরের আপনার গাড়ির সাউন্ডের কারণে কিছু সময় মোটরের সাউন্ড বোঝা যায় না। তো মোটরের দুই সাইডে দুটি ব্যারিং আছে, তো ব্যারিং দুটি আপনি চেক করে রাখবেন যে ব্যারিং দুটি কোনো সমস্যা আছে কিনা, এবং ব্যারিং দুটিতে যদি কোনো প্রকার সমস্যা থাকলে তাহলে যত দ্রুত সম্ভব আপনি ব্যারিং দুটি চেঞ্জ করে নেবেন, এবং অবশ্যই ভালো মানের ব্যারিং ব্যবহার করবেন, কারণ যাতে করে যে কোরিয়ান যে ব্যারিংগুলো আছে সেই কোরিয়ান ব্যারিংগুলো ব্যবহার করবেন, যাতে করে মোটরে আর্মিচারটিও ভালো থাকে, প্লাস আপনার মোটরটিও ভালো থাকে, এবং মোটরটি ভালো থাকলে কিন্তু আপনার গাড়ির ব্যাটারিটি ভালো থাকবে, এবং এই সমস্যার কারণেই আপনার ব্যাটারি ব্যাকআপ কম পাবেন। তো মোটরের যদি ভিতরে যদি কোনো কিছু বেজে ধরে তাহলে কিন্তু অবশ্যই আপনি ব্যাটারির ব্যাকআপ কম পাবেন। এই কিছু জিনিসগুলো আপনি খেয়াল রাখলে তাহলে আপনার গাড়ি অবশ্যই বেশিক্ষণ থাকবে ব্যাটারির চার্জ। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, তো এই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন, তাহলে গাড়ির ব্যাটারি ব্যাকআপ অবশ্যই ভালো পাবেন। তো আশা রাখি ভিডিওটি থেকে আপনাদের সবারই উপকার হয়েছে। তো তার আগে বলি, তো ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।